না ইয়ে করা যাবে না, উইন্ডোজে যাব, লেয়ারে যাব। ওকে, তো এটাকে আমাদের বের করার দরকার নাই, যে আছে আমরা সেটা নিয়েই হ্যাপি থাকি। সেটা ছাড়াও ধরেন আমরা এখান থেকে ধরেন আজকে কয়জন ক্লায়েন্ট পেলাম, প্রায় 7-8 জন ক্লায়েন্ট পেলাম। এখন আপনার সাথে আমার সাথে, আপনি ধরেন একজন ক্লায়েন্ট, আমি একজন ক্লায়েন্ট, আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক আছে, তো আপনার ফেসবুকে তো অবশ্যই আমার লাগে যোগ করা আছে, তেমনি আমার কারা পরিচিত আছে তাদেরকে আমি ফেসবুকে অ্যাড করছি। তো ঠিক এইভাবে একজনকে পাওয়া গেলে তার লেজ ধরে সব বের করা যাবে, বুঝছেন না? এই হচ্ছে মার্কেটিং এর বিষয়টা। তারপরে দেখেন আমি অনেকগুলো যেহেতু পাইছি, এটা তো এমনিতেই বোঝা যায়। কি লাগছে? সিইউ এস কাস্টম কন্ট্রোল, তাই না? ফেসবুকে যাই আমরা, CUSTOM কাস্টম স্পেস CONTROL কাস্টম কন্ট্রোল, যেটাই আসুক আমরা পেজে ক্লিক করব। ও কাস্টম কন্ট্রোলের পর CUSTOM কাস্টম CONTROL বলে কাস্টম কন্ট্রোল, এদের ফেসবুকটা এরকম। ওকে, আমরা এখানে গেলে পেজ গেলে পাইলাম না, কেন পাইলাম না? কারণ এটা কি তার আসলে ফেসবুক পেজ? পেজই তো, তাহলে হয়তো বা প্রোফাইল পিকচার সে চেঞ্জ করছে অথবা খুঁজি। একটা না পেলে আমাদের এত দুঃখ নেই, বহুত কটা পাইছে। দু একটা ভালো মতো খুঁজলে অবশ্যই পাওয়া যাবে, কেন যে পাওয়া যাবে না এটা কোনো কথা। অন্য একটা সিস্টেমে দেখি এটাকে পাই কিনা। ওটা তো কপি ইমেজ পেস্ট, হ্যাঁ COSTOM কাস্টম COTRL, এটাকে যদি আমরা সেভ দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি তাও পাইতে পারি। COSTOM এ আমরা সিটাকে বড় হাতে দিয়ে দেখি, অলে না দিয়ে আমরা পেজ দিলাম কাস্টম কন্ট্রোল, এদের এটার ভিতর ঢুকে দেখি কি আসলে কি। এক মিনিট, যদি না পাই মনে করেন ওই একই নামের সবগুলোরে আমি ফলো করব, বুঝছেন? যদি নাই পাওয়া যায় তাহলে একই নামে যে কটা আছে, কাস্টম কন্ট্রোলের নামে যে কটা আছে সব কটার আমি অ্যাকসেপ্ট করে নিব বা অ্যাড করে নিব। এটা কিন্তু পাইলাম না, যেহেতু পাইনি তাহলে সমস্যা নেই, আমি আবার যাব কাস্টম কন্ট্রোলে ক্লিক করব, এখান থেকে পেজে যাব। দেন পেজে গেলে এখানে আমি নিচে খুঁজবো তাহলেই পাবো। আচ্ছা ঠিক আছে, এই একটা বাদ দিয়ে দিই, এই একটা আছে, কপি করবেন, ফটোশপে যাবেন, দেন পেস্ট করবেন GRAB গ্রাফ অনলাইন GS, গ্রাফ অনলাইন GS। ওকে, আমরা এইখানে যাব, GRABE গ্রাফ, ও ও এন এল আই এন GS সার্চ করবেন, পেজ যে সার্চ করবেন, এদের প্রোফাইলটার সাথে আগে আপনি সম্পৃক্ত হবেন। এদের প্রোফাইলটা কিন্তু এই চিহ্নটা দেওয়া, তার মানে আমি অলরেডি যেটা পেয়ে গেছি তার মানে এটা সেম প্রোফাইল দেওয়া, রাইট? সেম পিকচার দেওয়া না আসলে কি? তাই সেম পিকচার দেওয়া না, গ্রাব অনলাইন, বাট এদের কিন্তু এই পিকচারটা চেঞ্জ করছে। তো ওদের একটা পিকচার চেঞ্জ করছে তো সমস্যা নাই, তো ফটো সি অল ফটোস আমরা একটু ঢুকে দেখি। তাদের যত পিকচার আছে সব পিকচার এখানে শো করছে,
তারা মূলত ভেজিটেবলস এই আর কি, এগুলি টুকটাক বিক্রি করে থাকে। ওকে, আমরা তাদের হোম পেজে যাই, তো যেহেতু এগুলো তারা ইয়ে করে থাকে, তারপর হচ্ছে যে আমরা এদের সাথে সম্পৃক্ত হয়ে নিব। ওমা কি সুন্দর পুতুল, বাতাসটা অনেক সুন্দর আসতেছে। ওকে, আমরা এটাকে আমাদের দরকার নেই। এটা কি, আমরা এখান থেকে যাই। পেয়ে একটা পেয়ে গেছি, কপি ইমেজ কন্ট্রোল ভি ডিআই এ বিই টিআইসি ডিআই এ বিই টিআইসি ডিআই এ বিই টিআইসি। জি আই এ ও জি আই এ বি ই টি আই সি। ডি আই এ বি ডি আই সি ডি আই এ, আপনি কইবেন না মিয়া ডি আই এ। ডেবিটে ই এক্স সি এন জি এন জি ই এক্স সি এন জি এন জি EXCSANGE Pages The debit exchange. এটা কি ওদের লোগো? নো, ওদের লোগো এটা না। এদের লোগোটা জানি কেমন কেমন। লোগোটাই পাইলাম না, এদের কিছু পাবো? ওকে, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 55 মিনিট, আমরা 5 মিনিট থাকবো, চলে যাব। পাইলাম না, যেহেতু পাইনি আমরা এটা বাদ দিয়ে দিলাম। সবগুলো যে পাবো এমনটাও না, তাও তো আমরা অনেকগুলো পাইলাম। এ একটা দেখি, ও কপি হইলো না। কপি ইমেজ কপি ইমেজ, আমাদের তো এগুলি সব দরকার নেই। যাই হোক, MICHELE MICHELE, MICHELE মিকেল, GIA GIA না, GIA জে আই আই, এটা ছোট হাতের নাম। জি তার ফেসবুক প্রোফাইলটা কি, তার সুন্দরী চেহারা আছে। এটা কি পেজ, পেজ আমরা পেজে ক্লিক করব। এই যে চলে আসছে, দেখেন এই চেহারার সাথে ফাইবারের এই চেহারার সাথে হুবহু মিল আছে, তাই না? তার মানে এটা এই পার্সন, রাইট? ওকে, সে কি লাগছে, প্রোডাক্ট বা সার্ভিসেস, তার ফোন নাম্বার দেওয়া আছে, এই যে সরাসরি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন, তার জিমেইল নাম্বার দেওয়া আছে, এবং সে এই পোস্টটা করেছে 28 অক্টোবর 2020 সালে, মানে অনেক দিন আগে। তারপরেও এদের তো নির্দিষ্ট কাজ আছে, এরা তো আর চাইলেই সবসময় আসতে পারে না, তাই তারপরে এদের সাথে কানেক্ট হয়ে নিলাম। তাদের রেভিনিউদের সাথে কানেক্ট ভালো। ও বাবা, এটা কোন জায়গা, কি সুন্দর একটা জায়গায় ছবি তুলছে। আরো কাদের সাথে, কাদের সাথে রিলেটেড পেজ, এই রিলেটেড পেজেও কিন্তু আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন। তো যাই পাইছি, প্রায় অনেকগুলো ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করতে হয় সবকিছু বুঝতে পারছেন, পারবেন এবার বের করতে?
ধরেন আপনি এখানে, ঠিক আছে আপনার এই কথা বাদ দিলাম, যেমন ধরেন আমরা এখানে একজনটা পেলাম, আমি আরেকজনটা যাই, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিজনেস পেজ, আমরা এরটাতে যাই, এর অলরেডি দুইটা অর্ডার রানিং আছে। এখন কোন দেশের সেটা দেখেন, ওমা বাংলাদেশের, সে 2021 সালে জয়েন করছে, সে অলরেডি কি 124টা অর্ডার সেল করে দিয়েছে অ্যাবাউট 11 মিনিট আগে, সে 11 মিনিট আগেও ডেলিভারি দিয়েছে, আর কি কাম নেই, নামাজ টামাজ পড়তে যায় না। নিশ্চিত মুসলিম না এই মেয়েটা, কোন দেশে? বাহরাইনে। শান্তন ইজ ভেরি রেসপন্সিভ, দিলাম না থাক। কপি, হ্যাঁ ভাই কচু, না বুঝা গেলে কি আর কি করবো, জোর করবো, এখানে লেখাই আছে, এত ছোট্ট লেখা, ডিসপ্যাচ সার্ভিস ইম্পেরিয়াল ডিসপ্যাটিক সার্ভিস, এত কষ্ট কেন, আমার খোঁজার কোনো দরকার নেই, আমার এটা দরকারই নেই, ডাইকা রাখছে সে, এ দেখছেন ডাইকা দিছে, তুই যদি এটা ডাইকা রাখোস ভাই, নিচে দিয়ে তো ফাঁকা, লাভটা হইলো কি, ও এটা তো দেখাই যায় না। ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন, যাই হোক এই হচ্ছে বিষয়টা, ভিডিও আর বড় করবো না, তো এ পর্যন্তই থাকলো, কেটে দিলাম, চলে আসি এখান থেকে, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক ম্যানেজ পেজ, চার একটা দেখি তো, ইউটিউবিং, কমপ্লিট ইউটিউব মনিটাইজেশন, 1545টা সার্ভিস আছে, আই উইল কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট $160, $160 সে কী করবো, $100, $80,000, $8,000, ওকে দেখি, 10টা অর্ডার রানিং আছে, আই উইল কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্টস, 30 দিন ডেলিভারি, ফার্স্ট ডেলিভারি 2 দিন আগে সে ইয়ে করছে, ওকে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিই।